আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমাদের কামনাও তাই। এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি সমস্ত উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে রেহেন আরজু কর্ম ও জীবনমুখী শিক্ষা ষষ্ঠ শ্রেণী তৃতীয় অধ্যায় শিক্ষার সাফল্য। আসলে আমরা সবাই কিন্তু লেখাপড়া করছি, প্রতিদিন কত কিছুই না শিখছি। আমাদের এই শিক্ষা জীবন কতটা গুরুত্বপূর্ণ তা কি আমরা কখনো ভেবে দেখেছি? এ সময়ে আমরা যদি আমাদের কাজগুলো ঠিকঠাক ভাবে করার চেষ্টা করি, তবে আমরা হতে পারব সফল শিক্ষার্থী। বড় হয়ে আমি একটি সুন্দর জীবন আশা করতে পারি। এই অধ্যায়ে আমরা মূলত পড়ালেখা সফল হবার বা ভালো করার উপায় সম্পর্কে জানব, আর সবাই সবার সাধ্যমতো চেষ্টা করব সফল শিক্ষার্থী হিসেবে নিজেকে গড়ে তুলতে। তাহলে আমরা দেখি সফল শিক্ষার্থী হতে হলে কি করতে হবে। প্রথমে শিখন, তারপরে নিয়মিত উপস্থিতি, নিয়মানুবর্তিতা। নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা, পাঠ্য বইয়ের ব্যবহারিক পরীক্ষার ফলপ্রসূ, শিখন নিয়ে চিন্তা, শিখন নিয়ে চিন্তা, সৃজনশীলতা, সৃজনশীলতা, অনুশীলন, রাশের চিঠি লিখে। তাহলে প্রিয় কি লিখেছে এসো দেখি চিঠিতে কি লিখেছে, কারণ তোমাদের বয়সে কিন্তু রাশিদ তার বন্ধু জুবায়েরকে চিঠি লিখেছে। এরকম তোমরাও ইচ্ছা করলে তোমাদের বন্ধুর কাছে চিঠি লিখতে পারবা। এসো তাহলে সেই চিঠিতে কি লিখেছে কিছুটা ধারণা পেলে তোমরা আবার এরকম লিখতে পারবা। লিখে কেমন আছিস বন্ধু? খালা মা ও খালু জানকে আমার সালাম দিস। তুই জেনে নিশ্চয়ই খুশি হবি যে আমি এবার বার্ষিক পরীক্ষায় দ্বিতীয় হয়েছি। আগের তুলনায় এত ভালো ফলাফল পাচ্ছিস। পরীক্ষায় ভালো ফলাফল করা কিন্তু মোটেই কঠিন কিছু না। তবে হ্যাঁ, আমি আমার কিছু অভ্যাস বদলে নিয়েছি। এবারে আমি একটি ক্লাসে অনুপস্থিত ছিলাম।
একটি ক্লাসে তোমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করবা যে সে একটি ক্লাসে অনুপস্থিত ছিল না। ক্লাসে যে শুধু নিয়মিত ছিলাম তাই নয়, মনোযোগীও ছিলাম। ক্লাসে শিক্ষকের কথা মন দিয়ে শুনতাম, শ্রেণীর কাজ মনোযোগ দিয়ে করতাম, প্রতিদিনের পড়া বাসায় গিয়েই পড়ে ফেলতাম, শেষ করতাম বাড়ির কাজ। আর হ্যাঁ, কোনো বিষয় না বুঝলে এখন আর আমি চুপ করে বসে থাকি না, শিক্ষককে জিজ্ঞাসা করি, শিক্ষকগণ তাতে ক্লাসে শিক্ষক কিছু জিজ্ঞাসা করলে আমি আমার করে উত্তর দেওয়ার চেষ্টা করি। আমি এখন অনেক আত্মবিশ্বাসী। আমার ক্লাসের শেষে অথবা ক্লাসের ফাঁকে ফাঁকে বন্ধুদের সাথে আমি অন্যান্য বিষয় ছাড়াও পাঠ্য বিষয় নিয়েও আলোচনা করি। কোনো পড়া না বুঝলে এখন কিন্তু আমি হুট করে হাল ছেড়ে দেই না, ধৈর্য নিয়ে সময় নিয়ে তার সমাধানের চেষ্টা করি। যেসব বিষয়গুলো আমার কাছে জটিল বলে মনে হয় তা আমি বারবার, এখন আমি আর শুধু অন্যের লেখা নোট নিয়ে গাইড বই না পড়ে নিজেই নোট তৈরি করি। আরেকটা কথা তো বলাই হলো না, এবারের বিজ্ঞান মেলায় আমি আর আমার ক্লাসের কয়েকজন মিলে একটি প্রজেক্ট তৈরি করেছি। একেবারে নতুন এই প্রজেক্টটি সবাইকে চমকে দেবে আশা করছি। তাই বলে ভাবিস না আমি বিকেলে হাডুডু আর ফুটবল খেলা ছেড়ে দিয়েছি। আগামী মাসে আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, তাই পড়াশোনার পাশাপাশি পুরো দমে চলছিখন। ভালো থাকিস বন্ধু, দেখা হবে নিশ্চয়ই, তোর বন্ধু রাশেদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই চিঠিটা থেকে তোমরা কি বুঝলে? তোমরা অবশ্যই বুঝতে পারলে যে রাশেদ খুব আত্মবিশ্বাসী, রাশেদ নিজেকে আর দুর্বল মনে করে কোনো কিছু না বুঝে কিন্তু হাল ছেড়ে দেয় না। সে নিয়ম সর্বপ্রথম কাজ হচ্ছে একটি শিক্ষার্থীর নিয়মিত উপস্থিতি, কারণ একটি শিক্ষার্থীর সর্বপ্রথম কাজ তার নিয়মিত উপস্থিতি এবং ক্লাসে মনোযোগী। এই রাশেদের কিন্তু এই বিষয়টি ছিল। এবং যদি তুমি কিছু না বুঝতে পারো তাহলে তোমার টিচারকে তুমি জিজ্ঞেস করবা, ছাত্র যদি কোনো প্রশ্ন বুঝতে না পেরে জিজ্ঞেস করে আনন্দের সাথে উত্তর দেয়, খুশিই হন। রাশেদের মধ্যে এসব গুণ ছিল, সে নিজে আত্মবিশ্বাসী ছিল যে আমি পারবো, যেটা একবার না পারছে সেটা বারবার চেষ্টা করছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরাও কিন্তু এ কাজটি অবশ্যই করবে। শিক্ষায় সাফল্য লাভে কি উপায় আছে? আগের ক্লাসে আমরা সবাই মিলে সফল শিক্ষার্থী, আসলে আমরা আগের ক্লাসে আমরা কিন্তু সবাই মিলে সফল শিক্ষার্থীর গুণাবলীর একটি তালিকা তৈরি করেছিলাম, কিন্তু এই গুণাবলী কিভাবে অর্জন করা যায়, চলো এবার আমরা চেষ্টা করে শিক্ষার্থীর গুণাবলী অর্জনের পন্থাগুলো সম্পর্কে জানি। প্রথমে এসো স্কুলে যাই, প্রতিদিন ভবিষ্যৎ হবে বাধাহীন। যদি তোমরা ভালো শিক্ষার্থী হতে চাও তবে অবশ্যই নিয়মিত স্কুলে যাওয়া এবং প্রতিটি ক্লাসে উপস্থিত থাকাটা জরুরি। অনেক সময় শিক্ষার্থীরা মনে করে বাসায় বসে পড়েও ভালো শিক্ষার্থী হওয়া যায়, কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী যারা পরীক্ষায় ভালো করে তারা নিয়মিত স্কুলে আসে এবং ক্লাস করে। স্কুলে না এলে শিক্ষকের পড়ানো, শ্রেণীর কাজ, নোট নেওয়া ইত্যাদি কাজ থেকে তুমি পিছিয়ে পড়বে। আর স্কুলে শুধু আমরা লেখাপড়াই শিখি না, অনেক কিছু আরো অনেক কিছু শিখি, যেমন সহপাঠীদের সাথে মিলেমিশে চলা ও তাদের সাথে পাঠ নিয়ে আলোচনা করা, শিক্ষক সহ সবার সাথে সুন্দর আচরণ করা, বন্ধুদের সাথে খেলাধুলা করা, তারা কেউ বিপদে পড়লে সাহায্য করা, এরকম আরো কত কি। শিক্ষক যা বলেন ক্লাসে মন দিয়ে শুনি, চট করে লিখে নেই যা কিছু জরুরি, এটা কিন্তু ভালো চিন্তাধারার কথা। এসো চিন্তা করি, সফল শিক্ষার্থী হবার সাথে সালাম ও শিউলির কাজগুলোর কোনো সম্পর্ক আছে কি? থাকলে কিভাবে তা সালামকে সফল শিক্ষার্থী
দেখতে পারলাম। ক্লাসে নিয়মিত উপস্থিত হলে কিন্তু